নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়েছে কি আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি শেয়ার করছি মাছের ডিমের দারুণ মজার একটা রেসিপি। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না, যাতে মাছের ডিমের মধ্যে একটা আষ্টানি গন্ধ উঠে বলে, তারাও আঙুল চেটেপিটি খাবে এই রেসিপিটা দেখলে। এই রেসিপিটা এতটাই সুন্দর হয় যে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতেই পারো। তো চলো বন্ধুরা, আমি এই রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার জল। এখানে দিচ্ছি এখন আমি এক চামচ সর্ষের তেল। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি কতগুলো রসুন, এখানে 8-9 কোয়া রসুন আছে। তার সাথে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। বন্ধুরা, তোমরা যদি এরকমভাবে মাছের ডিম রান্না করো, দেখবে মাছের ডিমের মধ্যে কোনো রকম কখনোই আষ্টানি গন্ধ আসবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস, আর দিয়ে দিলাম নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের ডিম যদি সেদ্ধ করা হয়, তাহলে মাছের ডিমের মধ্যে খুব সুন্দর করে একটা ঝাল আর নুনের স্বাদ আসবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন জলটা একটু ফুটতে দেবো। জলটা দেখো অল্প ফুটে উঠেছে। এখানে নিয়েছি আমি 1/2 কেজি মাছের ডিম। এবারে এই মাছের ডিমটাকে হাতের মধ্যে অল্প করে উঠিয়ে একটু গোল গোল করে নিয়ে নেবো, আর নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো। এটা তোমরা অল্প অল্প এরকমভাবে নিয়েও দিয়ে দিতে পারো। তো হাতের মধ্যে একটু একটু করে নিলে দিতে সুবিধা হবে। এরকমভাবে সব মাছের ডিমটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটাকে জলের মধ্যে মিশিয়ে নেবো। খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 5-6 মিনিটের জন্য খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখো 5 মিনিট হয়ে গেছে, মাছের ডিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে মাছের ডিমটাকে ছেঁকে নিতে হবে। এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে পুরোটাই বার করে নেব। পুরো জলটা বার হয়ে গেছে আর মাছের ডিমটাও আমি ছেঁকে নিয়েছি। এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমেই দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখানে এলাচটাকে একটু ফাটিয়ে দেবে, তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়েও খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। চিনিটা এই রান্নাটাতে মিষ্টি হবে না, এটা টেস্টের ব্যালেন্স আসবে। নুনটা একটু বুঝে ব্যবহার করবে, কারণ মাছের ডিম সেদ্ধর সময় আমি একবার নুন ব্যবহার করেছি। খুব ভালো করে গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর আরও ভালো করে মশলাটাকে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে, তখন যে মাছের ডিমটাকে আমি স্ট্রেনারের মধ্যে ছেঁকে রেখেছিলাম সেই মাছের ডিমটাকে দিয়ে দেব। মাছের ডিমটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, জল দিলে মাছের ডিমের টেস্টটা খারাপ হয়ে যাবে। আর যেহেতু মাছের ডিমটা আমাদের সেদ্ধ করে রাখাই আছে, তো সেই জন্য এর মধ্যে আর কোনো রকম জল দেওয়া দরকার নেই। বন্ধুরা, এখানে নুনটা একটু কম লাগছিল, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর জল জলে ভাবটা শুকিয়ে যায়। নাড়াচাড়া করতে করতে যখন দেখবে এটা ঝরঝরে হয়ে যাচ্ছে, তখনই জানবে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। সব কিছু যখন কষিয়ে নেওয়ার পরে এটা ঝরঝরে হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল। গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মাছের ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে গরম গরম আমি ভাতের সাথে পরিবেশন করব।
তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটা? আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, রোজ রোজ বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। যারা মাছের ডিম খায় না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে। তাহলে আজকে আসছি, নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে দেখা হবে। নমস্কার।